তবে আমি তারা কথা বলতে পারবেন না, তারা নিশ্চয়ই গত বছরের প্রথম দিকে সেই রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি, এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমি এমন সময় সিলেটে এসেছি আমার সহকর্মীদের সহ, যখন আপনারাও সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের উত্তাপ পেতে শুরু করেছেন। আমাদের মনে রাখতে হবে, জনপ্রতিনিধি নির্বাচনের এক সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাব, আপনারা নিঃসংকোচ চিত্তে নির্ভয়ে নিজেদের বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে আপনাদের মূল্যবান ভোট দেবেন। নির্বাচন গণতন্ত্রের জন্য একটি আবশ্যকীয় পূর্ব শর্ত, কিন্তু এটাই একমাত্র শর্ত নয়। সেজন্যই আমরা মনে করি যে নির্বাচনের মাধ্যমে আমরা যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে চাচ্ছি, আপনাদেরও যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের উত্তরণের জন্য গণতন্ত্রের এক গুণগত পরিবর্তনও প্রয়োজন। কিভাবে পরবর্তীতে নির্বাচিত সরকার এদেশে সুশাসন সুপ্রতিষ্ঠিত করবেন, কিভাবে দেশের শাসন পদ্ধতিতে গণতন্ত্র টেকসই হিসাবে প্রতিষ্ঠিত হবে, এগুলো চিন্তা করার বিষয় এখনই। আমি আমার 12ই মে-র ভাষণে কিছু কিছু বিষয় নিয়ে উল্লেখ করেছিলাম। আমি সেখানে উল্লেখ করেছিলাম যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে এখন দেশে ঐক্যমতের প্রয়োজন আছে এবং একটি প্রচেষ্টা নিচ্ছি, আমরা সকলেই নিচ্ছি। কিন্তু সেই সংলাপ শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে নয়, শুধু ঢাকায় বসে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে নয়, আমরা ঢাকার বাইরে এসে ওই সংলাপ অনুষ্ঠানের যে প্রয়াস নিচ্ছি, আজকে সিলেটে আমাদের সাথে আপনাদের এই আয়োজন, এই সংলাপের বা মত বিনিময়ের যে আয়োজন, এটা তারই প্রতিফলন। আমি আশা করব যে আপনারা অত্যন্ত খোলামেলাভাবে আমাদের সঙ্গে মত বিনিময় করবেন, আপনাদের পরামর্শ রাখবেন, আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন, আপনাদের প্রশ্ন উত্থাপন করবেন। সরকার কি করতে পারে, নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনাদের কি পরামর্শ।